আসসালামু আলাইকুম সকলে প্রতি ভালোবাসা আজকের আপনাদের সম্মুখে বলতে এসেছি পবিত্র রমাতনাল মোবারক মাস সম্পর্কে যে কথা বলছি যে থুতু খেলে অনেকে বলে রোজা হবে না এ ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা থুতু আপনি খান আর না খান আপনার কিন্তু রোজা হবে তবে দাঁত থেকে যদি রক্ত নির্গত হয় যদি কোনো ময়লা আবর্জনা যদি বাহির হয় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য শরীফে এসছে আত্মহরু সাঁতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হলো ইমানের অঙ্গ তাহলে আপনি কি করবেন সেই থুতুটা ময়লা হিসাবে আপনি ফেলে দিতে পারেন তবে আপনার যদি কফ ওঠে কফটা কঠিন রোগের জিনিস এগুলো ময়লা পদার্থ জিনিস থাকে এগুলো আপনি ফেলে দেবেন তবে থুতু যদি আপনি খেয়ে নেন আপনার কিন্তু রোজার ক্ষতি হবে না এর ধারণাটা সম্পূর্ণ ভুল যারা বলে তারা ভিত্তিহীন এ সম্পর্কীয় কোরআন হাদিস সম্পর্কে কোনো সম্পর্কীয় এ ব্যাপারে লেখা নেই তবে থুতু আপনি খেতে পারেন তবে কফ যখন আসবে তখন আপনি ওটা ফেলে দিবেন অবশ্যই ওটা রোগের কারণ আল্লাহ আমাদের সকলকে সুপরিবেশে থাকা এবং সঠিক যথাযথ পালন করা সরিয়াত মতন অনুযায়ী আল্লাহ তো অভিদান করেন আখরিদাবানা আনিলামদুলিল্লাহ রাবিল্লা আলমী